মহিলা মার্কেট ছিল এক সময়, এখন নাই। কারণ কারণ একটা মহিলাও নাই বাজারে। তখন ওই বাজারে একটা দোকানও ছিল না, শুধু ওই মহিলা মার্কেট ছিল। সরকার থেকে বরাদ্দ হয়, কিছুদিন মহিলা মার্কেট ব্যবসা করেছিল। আমার নাম আব্দুল আজিজ। আপনার বাড়ি কোথায়? পাইকপাড়া। এই পাইকপাড়া যে বাদ বাজারে মহিলা মার্কেট আছে জানেন? আছে। কি ভাবে জানেন বলুন তো? মহিলা মার্কেট ছিল এক সময়, এখন নাই। কারণ কারণ একটা মহিলাও নাই বাজারে। মহিলার দোকান এখন সব, কেউ ভাড়া কেউ বিক্রি করে দিয়েছে, মানে এক এক রকম এক এক জন। ভাড়াই চলে? ভাড়াই চলে, এখন ব্যবসা নাই। ওনারা হয়তো ভাড়া দিয়ে মাল মাটি আর তাই গোডাউন 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 আছে। বিক্রি করছে তারা? বিক্রি করে আসছে, এখন বিক্রি হয়তো না, এখন ভাড়া আছে সবাই, ভাড়া সবাই আছে গোডাউন হিসেবে। গোডাউন হিসেবে মাল সব আটকে না, হয়তো এটা ডাক্তারের দোকান, এটা আছে স্যান্ডেল ম্যান্ডেল বিক্রি করে। আমার নাম ইবাদুল হক। ইবাদুল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামপুর। তারপর আপনি কি করেন? আমার এখন দোকান আছে হাটের। হাটের দোকান আছে? আচ্ছা, এই যে মহিলা মার্কেট, আপনার দোকান পাশেই তো? হ্যাঁ, দোকানে চলে গেল। তো মহিলা মার্কেটে এর অবস্থা কেন? মহিলা মার্কেট এই বাজারটা যখন ফকরুদ্দের বাজারটা ভাঙিয়ে দেয় না, তখন এই বাজারে একটা দোকানও ছিল না, শুধু ওই মহিলা মার্কেট ছিল। মহিলারা আগে ব্যবসা সব সব ব্যবসায় করত, কিন্তু যখন এই বাজার ভাঙিয়ে দিল তখন মহিলারা সব ছাড়াছাড়ি হয়ে গেল। এখন মহিলার যা যার দোকান তার দখলে আছে। ভাড়া দিয়েছে? কেউ হয়তো ভাড়াটা দিতে পারে, হয়তো ভাড়া দেওয়া তো অন্যায়। কারণ এটা যারা দিয়েছে তারা জানে। এই কারা কারা, কোন কোন মহিলা আছে জানেন? এ তো কয়েকটা সাইনবোর্ড ওই পাশে দেখলাম, আর এই পাশে সাইনবোর্ড গুলো নাই, প্রতিটাই সাইনবোর্ড ছিল। এই যে এই যে ডেন্টাল দেখতেছে না, এটা ছেলে করেছে, মানে এই ডেন্টাল যেটা, এটা ছেলে, এই মহিলার ছেলে করেছে। আর ওই ওই পাশে যে সাইনবোর্ড আর রয়েছে, মিরপুর বাড়ি। নাম কে ওনার? ওনার স্বামীর নাম বাসু। বাসি জি বেশি আছেন না? মারা গেছে ফিরোজের মাও, মারা গেছে কিছু দোকান দিচ্ছে। এটা মহিলা মার্কেট? জি মহিলা। তো মহিলা মার্কেট অথচ দখল করে আসেন লোক, তার মানে থাকি ভাড়া দিয়ে দিচ্ছে। মনে করেন যে যখন এটা সরকার থেকে বরাদ্দ হয়, কিছুদিন মহিলা মার্কেট ব্যবসা করেছিল, পরবর্তীতে কালের বিবর্তনে যার যার পজিশন, অনেকের পজিশন আছে ওইভাবে পড়ে আছে, আবার অনেকে দেখা যাচ্ছে কিছু লোক বিক্রি করেছে, আবার যার যার দখলে আছে তো ওইভাবে ভোগ দখলে পড়ে আছে, এমন কোনো কার্যক্রম নাই এটা।